ভাইয়া শোনা যাচ্ছে না কিছু। এটা তৈরি করে দেখছেন না? আবার দেখাবো। আবার দেখেন ভাইয়া। তুমি একটা সার্কেল ড্র করলেন, ঠিক আছে? সার্কেল ড্র করে ডিরেক্ট সিলেকশন টুল, এই পয়েন্টটা সিলেক্টেড, এটা টান দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা এই যে বুঝতে পারছেন, চাইলে আপনি আর একটু চিকন করে নিতে পারেন এটাকে, তাহলে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। ছোট করে নিলাম আমি এটাকে, এখন মাঝামাঝি অবস্থানে নিব, তো অ্যালাইন টু আর্ট বোর্ড, মাঝামাঝি অবস্থানে দেখুন, ঠিক হয়েছে? এখন এটা সিলেক্টেড করে এখানে রোটেট টুল ক্লিক করবেন। রোটেট টুলে ক্লিক করলে একটা রোটেশন দেখাচ্ছে, এবং এই যে একটা রোটেশন সেন্টার আছে এই মাঝামাঝি অবস্থানে, তো আমি এই সেন্টারটা করব এইখানে, ঠিক আছে? অল্টার ধরে এটা ক্লিক করলাম, তাহলে এখানে এই বক্সটা চলে আসলো, ঠিক আছে? তারপর এটাকে আপনি মুভ করতে পারবেন। তো আমরা একটু প্রিভিউ অন করে দিয়ে একটু মুভ করা শুরু করলাম, যে কতটুকু মুভ করতে পারবো, আমরা করবো বা করতে চাচ্ছি। যদি 20 ডিগ্রি করি 20 ডিগ্রি, 30 ডিগ্রি করি তো 30 ডিগ্রি, প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি করে, ঠিক আছে? তো আমি যদি এখানে 30 ডিগ্রি করি, ভাইয়া এই অ্যাঙ্কর পয়েন্ট আর একবার দেখাবেন, আমরা এখানে কোনো পাচ্ছি না আর কি ভালো মতো। রোটেট টুল সিলেক্ট করার পর এটা সিলেক্ট গেছে, জাস্ট কার্সরটা নিয়ে আসলাম মাঝখানে, অল্টার প্রেস করে ক্লিক করবেন, অল্টার প্রেস করে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে হবে। আমি এখানে 30 ডিগ্রি দিলাম, দেখি 30 ডিগ্রিটা জি পাচ্ছি ভাইয়া। আর যে একদিন শিখাইছিল না যে মানে একটা একটা নির্দিষ্ট জায়গায়, বুঝি নাই, ভাইয়া ওই যে ফুল আর্ট করা যেভাবে শিখাইছিলেন না, যে মানে মাঝখানের অ্যাঙ্কর হয় না কি জানি ওইটা বলে আমি ভুলে গেলাম, ওইটা এক জায়গায় নিয়ে রোটেট টুল দিয়ে মানে একসাথে রাউন্ডের মতো অনেকগুলো শেপ তৈরি করা যায়, তো ওই নির্দিষ্ট পয়েন্টটা কিভাবে আরেক জায়গায় নিয়ে এই রোটেট টুলটা ইউজ করবো সেটাই ভাইয়া। সেটাই তারপর তো দেখালাম, কন্ট্রোল ডি চাপলেই তো পুরোটা ইয়ে। সেটাই তো দেখালাম এতক্ষণ। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা কপি করলাম, কন্ট্রোল ডি চাপবো, অন্য কিছু চাপবো না। কন্ট্রোল ডি চাপছি, এখন যদি মনে করি মাঝখানে কোনো একটা কিছু দিব, অ্যাড করতে পারবো, না করলে নাই। মাঝখানে এমনই থাক, এটা একটু ছোট করে নি, পুরোটাই সিলেক্ট করে শিফট অল্টার দিয়ে একসাথে ছোট করবো, এখনো বড় আছে অনেক, শিফট অল্টার দিয়ে ছোট করবেন একসাথে, তাহলে একসাথে ছোট হবে, তো হইল, ঠিক আছে? এখন আপনার যে ডিজাইন করতে ইচ্ছা করে, যে রকম ভাবে ডিজাইন করতে ইচ্ছা করে, আপনি সেই রকম একটা প্যাটার্ন নিয়ে ফেলবেন, ঠিক আছে? আপনি যে প্যাটার্নটা নেবেন সেরকম ভাবেই ডিজাইন এটা করতে পারবেন। তো এটা আমি একটু রোটেট করব, সিলেক্ট করব, আমি জাস্ট 45 ডিগ্রি রোটেট করে নিলাম এটা, আমি 45 ডিগ্রি রোটেট করে নিচ্ছি। তো একটা প্যাটার্ন ড্র করবো এখন এখানে, আমি পেন টুল দিয়ে ড্র করতে পারি, এগুলো কি মান্ডালা ডিজাইন? বুঝি নাই, বললাম যে এগুলো মান্ডালা ডিজাইন, বুঝি নাই ভাই, আর একটু মানে আজান হচ্ছে তো আমি শুনতে পাচ্ছি না এখানে। মান্ডালা, মান্ডালা ডিজাইন, আমি ওটার সাথে নতুন পরিচিত।
কভারটা নিলাম, মিলাবো না, এখানে রাখলাম। এখনো শেষ হয়নি, কবির ভাই এটা নিলাম, এটা এখনো মিলে নাই, আমি ধীরে ছিল কবির ভাই লাস্ট কবির চাচ্ছি ডিসক্রিপশন টুল এটা মিলাই নিলাম আর কি। ঠিক আছে, যেটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এগেইন রোটেট টুল, এই একেবারে সেন্টার পয়েন্টে অল্টার প্রেস করে এটা ক্লিক করবেন, অ্যাঙ্গেলটা ঠিক থাকবে, কপি দেন, আমি কন্ট্রোল ডি করে দিলাম। হ্যাঁ বুঝতে পারছেন তো এটা? জি দাদা বুঝতে পারছি, খুব একটা কঠিন জিনিস না, এখন পর্যন্ত যা দেখাইছি তা তো সোজাই ছিল খুব। চাইলে স্ট্রোকটা একটু বড় নিতে পারেন, এখানে স্ট্রোকটা আমি অনেক ছোট নিয়ে ফেলছি, আপনার যদি মনে হয় যে না এই স্ট্রোকটা একটু বড় নিব, একটু বড় নিলে ভালো লাগতো, তাহলে একটু ব্যাকে যাবেন, জাস্ট এটাতে স্ট্রোকটা বাড়াই দেন, একটু বাড়াই দিন, 5 পিক্সেল যদি দেন, 5 পিক্সেল দিবেন, যতটুকু দিবেন আপনার যতটুকু দিয়ে ভালো লাগে, যদি স্ট্রোকের শেপটা চেঞ্জ করতে চান তাহলে একটু চেঞ্জ করতে পারবেন স্ট্রোক থেকে। মাথাটা রাউন্ড করে নিলাম, ঠিক আছে, তারপর এটাকে এখন রোটেট করবো, হ্যাঁ রোটেট টুল বা আর প্রেস করবেন, তাহলে রোটেট টুল আসবে, অল্টার ধরে এই সেন্টার পয়েন্টে একটা ক্লিক করবেন, দেন কপি, যদি মাইনাসে দেন তাহলে এই পাশ দিয়ে যাবে ডান পাশ থেকে বাম পাশে যাবে, যদি প্লাস দেন তাহলে বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে। এখন আমি চাইলে এটাকে আর একটু ভিতরে যদি মনে করি যে না এখানে কোনো প্যাটার্ন ইউজ করব তাহলে ইউজ করতে পারবো, যদি মনে হয় যে না বাইরে ইউজ করব প্যাটার্ন তাহলে বাইরে ইউজ করব। তো পুরোটা একটু সিলেক্ট করি, করে একটু ঘুরাই দিই, আমরা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই ফেললাম, ঠিক আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম, তারপর একটা শেপ ড্র করি, কেমন দেখাই অথবা এক কাজ করবেন, এই শেপটার জন্য আমি একটু বাইরে থেকে শেপ একটা ড্র করে নিয়ে আসি, ঠিক আছে, সেটা হচ্ছে যে শেপটা
করেন করছেন এখন কত রেট চলে আমি আমার ডিজায়ার শেপ নিয়ে ফেলবো, ঠিক আছে? আমার যেভাবে দরকার মোটামুটি চলে আসছে, না বেশি আসছে না একটু। আমাদের কাছে অথবা এখানে ক্লিক করে প্যাটার্ন গুলো যদি আপনি আগে ড্র করে নিতে পারেন তাহলে আপনার জন্য ডিজাইন খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওইখানে থাকে না তো কি হয়েছে, এআই তো থাকবে নাকি? সেটাই করতে হবে, কপি করলাম। পয়েন্টে একটু সমস্যা হয়ে গেছে, আমরা একটু এডিট করবো, কোনটা যে কোন পাশে আছে বেশি। বাইরে অ্যাডজাস্ট করে নিয়ে আসবেন যদি ওই রকম হয় তাহলে, ঠিক আছে? অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এখানে চাইলে আপনি এটাকে অ্যাড করে দিতে পারেন দুইটাকে, যদি অ্যাড করে দিই তাহলে কি দেখাই না নিতে পারেন, যে এক্সপ্যান্ড করে নিলেন, এক্সপ্যান্ড করে নেওয়ার পর জাস্ট আপনি এক্সপ্যান্ড করে নেওয়ার পর আপনি ওটাকে ইউনিট করে নিতে পারবেন, ঠিক আছে? জাস্ট লাইক এরকম ভাবে, ঠিক আছে? তো যাক, এই প্যাটার্নটা ড্র করছি আমি এখানে, এটার সাথে আরো প্যাটার্ন ড্র করতে পারেন, আমি একটু করি দেখি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আপনারা কোন একটা ট্যাগ ওপেন করার সময় যে চিহ্নটা ইউজ করা হয় আমাদের কি আছে চিহ্নটা, আপনি যেটা যে ফ্রি স্টপে যে চিহ্নটা আছে কিবোর্ডের ফ্রি স্টপে যে চিহ্নটা আছে এটা নিলাম, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা কি ইজ লেস দ্যান বলে, এটা যে ডায়াগ্রাম করেন নাই এরকম ফর করেন নাই,
তারপর এটা আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে একটা সার্কেল ইউজ করতে পারবো অথবা সেম জিনিস ইউজ করতে পারবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করে দিব, এরকম থাকলো। মনে হলো যে আমি এটাই এরকম ভাবেই দিব। পুরোটাই সিলেক্টেড, একটা গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর রোটেট, জাস্ট রোটেট টুল সিলেক্টেড, এই সেন্টার পয়েন্টে কলটা প্রেস করে ক্লিক, কপি ডি। একটা দেখতে ভালো লাগবে না, কারণ একসাথে অনেকগুলো হয়তো নিতে ভালো লাগে আর কি। প্রথমের প্যাটার্নটাই ভালো লাগে না, এই প্যাটার্নটাই ভালো লাগে না, এই প্যাটার্নটা চেঞ্জ করলে মানে ভালো লাগতো একটু, জি ভাই, তাই না? আচ্ছা এটা এই পর্যন্ত থাক, আমি এক্সপ্যান্ড করে নিলাম। কালার বাইরেটা ভালো হবে বলতে কি কালার দিয়ে দেখান, বুঝি নাই কি বললেন আপু। বললাম যে ওটা ওই ডিজাইনের উপরেই কালারটা নিয়ে দেখান, মাছের ডিজাইনটা আসলে একদম বাজে দেখাচ্ছে, অন্য ডিজাইন ভালো লাগতো। গোল্ডেন কালার রেশিও যদি নেন, গোল্ডেন কালার প্যালেট নিয়ে আসবেন, ঠিক আছে? অনলাইনে সুন্দর করে যাবেন, এখানে গোল্ডেন গ্রেডিয়েন্ট কালার প্যালেট, ঠিক আছে? এখান থেকে ভেক্টর প্যাকটা নামাবেন, এইটা এটা হচ্ছে আমার প্যাটার্ন, আমি এই কালারটা ইউজ করবো এখানে। যদিও এগুলো আমার কাছে ডাউনলোড করাই আছে অলরেডি, কিংবা এখানে অনেক গোল্ডেন প্যাটার্ন আছে, তো এগুলো জাস্ট আপনাকে ভেক্টর ফাইল ডাউনলোড করতে হবে। আপনি চাইলে নিজে থেকে এগুলো তৈরি করে নিতে পারেন, তৈরি করে নেওয়া দেখাই দিচ্ছি। আমি ফ্লিপিক গেলাম, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, অনেকগুলো আছে, যার যেটা ইচ্ছা ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড আর করতে গেলাম না। এখানে ডাউনলোড করা আছে আমার কাছে ইপিএস ফাইল, আমি ইপিএস ফাইলটা নিয়ে আসলাম। আর এটা তৈরি করবেন কিভাবে সেটা হচ্ছে, সে একটা প্যাটার্ন নেবেন প্রথমে, প্যাটার্নের পর এখানে এটাকে জাস্ট ইউজ করলেন, তারপরে কালার অ্যাড করতে থাকেন, প্লাস আইকন এখানে দেখেন গোল্ডেন কালার বেশি নাই। তো সোয়াচেস প্যানেলটা নিয়ে আসবেন একটু, সেখান থেকে কালার 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 গোল্ড কালার কোথায় দেখেন, মেটাল মেটাল যে চেঞ্জ করে নেওয়া যায় অবশ্য, তো দেখি নিব না আমরা। ভাইয়া এগুলো কি আপনার নিজস্ব কালার তৈরি করা? না এগুলো সবারটাতে আছে, আপনারা কোনো খোঁজেন না, আমি খুঁজি। এখানে রেখে দিলাম গোল্ডেন কালার গুলো, এখানে রেখে দিলাম, চাইলে আরো নিয়ে যেতে রাখতে পারবো মেটাল কালার গুলো। ওয়েব কালার নিয়ে আসলাম, হিউজ কালার, এখানে কত কালার দরকার, কি কালার দরকার সব আছে, ঠিক আছে। ভাই এমনি টান দিয়ে যাওয়া লাগবে নাকি সিলেক্ট করা লাগবে? নিয়ে যেতে চাইলে তো ভাই টান দিয়ে নিয়ে যাইতে হবে। গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট, এখানে মেটাল কালার কিছু গ্রেডিয়েন্ট কালার আছে অলরেডি, ঠিক আছে, অলরেডি কিছু কালার আছে, আপনি আরো অ্যাড করে রাখতে পারেন। তো জাস্ট আপনার করতে হবে যেটা, সেটা এই যে ক্লিক করলেন গ্রেডিয়েন্টে যান, এখানে চারটা পাঁচটা হয়ে গেছে অটোমেটিক্যালি, যে প্লাস করেন, ডাবল ক্লিক, এখান থেকে কালার সিলেক্ট করতে থাকেন, ঠিক আছে, কালার চেঞ্জ করতে পারবেন। গোল্ডেন কালারের ফোল্ডার আমরা নিয়ে আসছি, এখান থেকে চেঞ্জ করব,
আর রাখবো, চেঞ্জ করবো রাখবো, ঠিক আছে। এইভাবে শেপগুলো আমরা ড্র করে নিতে পারবো, ঠিক আছে। আপনি আরও অ্যাড করেন, আরও নিয়ে আসেন। তাহলে আপনার প্যালেট তৈরি হয়ে যাবে, অথবা প্যালেট ডিরেক্টলি নিয়ে চলে আসবেন অ্যাজ ইউ উইশ। তো যেহেতু আমার কাছে আছেই, এনেই রাখছি অলরেডি, একটু নিয়ে আসি এটাকে এখানে। তারপর এটা সিলেক্ট করলাম পুরোটাই, সিলেক্ট করার পর আমি এখান থেকে আই ড্রপার নিয়ে কালার চেঞ্জ করব। কালারটা লক থাক, এই রেডটা পুরোটাই লক হয়ে গেছে। দাদা আমি যখন এইরকম করি তখন দাদা নিচে হলো এত তৈরি হয়ে যায়, কিছুই হইলো না দেখলাম, যখন আমি করি তখন আমারটা তো হয় দাদা। নাকি তখন আপনাকে এটাকে স্ট্রোক রাখা লাগবে, এই কর্নারটা এটা স্ট্রোক রাখবেন, আর এইখানে যে কালারটা দিবেন এটা উপরে ফিল কালার উপরে আছে, তখন স্ট্রোকটা উপরে থাকবে। এখন আপনি কালার ইউজ করেন তাহলে স্ট্রোকে কালার যাবে, ফিল কালারে যাবে। আর যদি ফিল কালারটা উপরে থাকে তাহলে ফিলে কালার যাবে, স্ট্রোকে যাবে না। আপনার এখানে থাকে স্ট্রোক আর এখানে থাকে ফিল কালার, সেক্ষেত্রে যখন স্ট্রোকের উপরে ফিল কালার দিতে যান তখন অনেকটা এরকম দাঁড়াবে। সে আমি যদি স্ট্রোকের উপর ফিল কালার দিই, এটাকে আমি স্ট্রোক বানিয়ে নিলাম, আমি এটা ড্র করছি, এই প্যাটার্নটা ড্র করছি। এখন আপনি এখানে কালার দিচ্ছেন কি, স্ট্রোকে কালার দিবেন, কিন্তু আপনার মনে হলো যে আমি এখানে অ্যাড করি কালার, এই যে এইরকম হয়ে যায়। হ্যাঁ আপনি অ্যাড করতেছেন ফিলে আর আছে আপনার কি স্ট্রোক, তো এটা যদি এটা এটা এটাই চেঞ্জ হবে না, দেখেন এটাই চেঞ্জ হবে না। এটা আমি স্ট্রোকটা উপরে রাখলাম এবার। এখন আপনি এখানে কোন কালার দেন, আপনার যদি মনে হয় যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট দিব, কপার দিব, যা দিবেন তাই দিন। আচ্ছা ঠিক আছে দাদা, বুঝতে পারছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হবে, বুঝতে পারছেন। আর আমাদেরকে যদি ডিজাইন করতে হয় তাহলে এক্সপ্যান্ড করে নিতে হবে, এক্সপ্যান্ড করলে হবে না বললে হবে, কিন্তু স্ট্রোক ফিল একসাথে থাকলে তো একসাথে দুইটাতে কালার দিতে পারবেন না, তখন প্রবলেমটা করে কি, যখন একসাথে দুইটাতে কালার দিতে যান তখন ওই স্ট্রোকটা ফিল আপ করে দেয় ফিলকেও। সে এখানে যেমন স্ট্রোক আছে, আমি যদি এখানে একটা ফিল ড্র করি, ঠিক আছে, যে দুটা আছে, এটা হচ্ছে ফিল, ভিতরটা ফিল, বাইরেটা স্ট্রোক, আপনি একসাথে সিলেক্ট করছেন। এখন আপনি কোথায় কালার দিবেন, স্ট্রোকে কালার দিবেন না ফিলে কালার দিবেন? আপনি কিন্তু এখানে কিন্তু আছে শুধু ফিল আর এখানে আছে শুধু স্ট্রোক, তাহলে আপনি যখন কালার অ্যাড করতে যাবেন, সে আপনি কালার অ্যাড করলেন, ফিল কালার অ্যাড করে ফেলছেন, কন্ট্রোল জেড ইউজ করলাম, আপনার মনে হলো যে না আমি এখানে এই কালারটা ইউজ করবো, দেখি কি হয়। আপনি এখানে সুন্দর করে এটা চেঞ্জ চেঞ্জ করে এসে আপনার মনে হলো যে আমি এটা এড করি, আপনি এখন দেখেন এখন এটা এটা কালার হচ্ছে না, কারণ কি একটা হচ্ছে ফিল আর এটা আছে স্ট্রোক মোড়ে। তো স্ট্রোকটা যখন কালার দিচ্ছেন তখন স্ট্রোকটা কালার নিচ্ছে, তো এখানে একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি ফিলের আশেপাশে, ঠিক আছে। আর যদি আপনার এক্সপ্যান্ড করা থাকে তখন হয় কি, দুটাই ফিল থাকে, যদি এটা এক্সপ্যান্ড থাকে, এটা এখন এক্সপ্যান্ড আছে, হ্যাঁ আমি একটু ব্যাকে যাই কারণ এখানে, হ্যাঁ এই যে এখন দেখুন এটাকে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করা আছে। এখন কি দুইটাকে আমার স্ট্রোক আছে, আমার দুইটাই হচ্ছে ফিল কালার, এখানে স্ট্রোক কালার নাই, কিন্তু দুইটা স্ট্রোক কালার না নয় আছে,
তাহলে এখন যদি আমি কালার ইউজ করি যে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করব তাহলে আমার ওই দুইটাতে পড়তেছে বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি এইরকম বিষয় তো কালারগুলো এখানে এভাবে অ্যাড করতে হবে আমাদেরকে তো যাই হোক আমি একটু এই প্যাটার্নটা একটু অন্যরকম করে ড্র করার চেষ্টা করি এই প্যাটার্নটা আমার কাছে নিজের কাছে ভালো লাগলো না কেন জানি আমি একটু অন্য প্যাটার্ন ড্র করবো গোল্ডেন কালার করে দিচ্ছি আমি নো প্রবলেম তো দেখেন ড্র করি আমি আপনারাও করবেন আমার সাথে সাথে কিংবা আগে দেখেন পরে করেন ঠিক আছে আমি সলিড কালার নিয়ে ফেললাম একটা পরবর্তীতে চেঞ্জ করে নেব স্ট্রোক নিলাম এটার স্ট্রোকটা একটু বড় নিব বা পাঁচ যেটা নেবেন একটা স্ট্রোক দিয়ে কাজ করবেন নিলাম এটা তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করি এই প্যাটার্নটা এভাবে ইউজ করবো একটু বড় করি আমার দরকার হবে পরবর্তীতে এটা এই জন্য আমি রেখে দিলাম একেবারেই তো এটাকে যাই হোক গ্রুপ করে ফেলি ছোট করবো একটু আমি এটাকে তো যাই হোক এক্সপ্যান্ড করে নিলাম একটু গ্রুপ করি আমি একটু মাঝখানে নিয়ে যাবো আর কি পরের গুলো যেন আমার সুবিধা হয়ে যায় এটা মাঝামাঝি অবস্থানে চলে আসছে চাইলে গ্রুপ রাখতে পারেন চাইলে আনগ্রুপ করতে পারেন মাঝে একটু প্যাটার্ন যোগ করে দিই তাহলে পরবর্তী বার থেকে বস্তু ভাই আপনার একটু নাম্বারটা দেন এসএমএস করে যদি মনে করেন যে এখানেও কোনো প্যাটার্ন ড্র করে ফেলবেন সেটাও করতে পারবেন এর সাথে পরবর্তীতে দিচ্ছি ওটা একটু ছোট করে নিলাম শিফট অল্টার দিয়ে ছোট করছি এখন আমি একটা করে প্যাটার্ন ড্র করব ঠিক আছে আমি এই যে ব্যাকগ্রাউন্ডে এটা মানে একটা সার্কেল নিয়ে ফেলছিলাম তার কারণ হচ্ছে কি আমি তাহলে বুঝতে পারবো যে আমার কোথায় কি পজিশন আছে তো যাই হোক না থাকলেও সমস্যা নেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে ঘুরে নিলাম এখন আমরা যে প্যাটার্ন গুলো দিছিলাম সেই প্যাটার্ন গুলো অ্যাড করব আর কি কোনটা ইউজ করছিলাম এটা না
এটা ইউজ করব না আর একটা প্যাটার্ন ছিল আমি এখানে ইউজ করছিলাম কোনটা যে অনেক মোটা আছে চিকন করে নিব। নিলে হবে না, ভালো লাগবে না, ড্র করে নেওয়াই বেটার। কিন্তু মাঝে মাঝে অবস্থান তো খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে সেটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এই যে পেন টুল দিয়ে ড্র করেন আর যেভাবে ড্র করেন, অথবা কন্ট্রোল আর নিলেন রুলার নিয়ে এখান থেকে রুলার টান দিবেন। আচ্ছা যেহেতু থাকে না, আমরা পাশ থেকে একটা নিয়ে আসবো। ঠিক আছে, নাই ঠিক আছে, মেবি গ্রিডে প্রবলেম হয়েছে আমার এক্স্যাক্টলি মাঝে মাঝে অবস্থানে, মেবি গ্রিডটা নাই আই থিঙ্ক। থাকলে আছে, না থাকলে নাই। এখন আমরা জাস্ট ড্রয়িং করবো। শহীদ মিনার ড্রয়িং করবেন জাস্ট সবাই, স্মৃতিসৌধ। একটু বেশি হয়ে গেছে, আরেকটাই ঠিক ছিল, এটাই ঠিক ছিল। এই গ্রিডটার প্রবলেম আছে, আমি গ্রিডটা একটু চেঞ্জ করবো। লাইন সেগমেন্ট টুল দিয়ে নিই,
তুই শুনতে পাচ্ছ না কথা? জি ভাই শোনা যাচ্ছে। জি ভাইয়া বললাম প্যাটার্ন গুলো আগে ড্র করে রাখবে, যেখানে প্যাটার্নটা আমার ঠিক হচ্ছে না, আমি জানি না কেন ঠিক হচ্ছে না, আমি সেট আপ করতে পারতেছি না এটার সাথে এটা। ভাইয়া রিফ্লেক্ট করে নিলে ঠিক হবে না? রিফ্লেক্ট করেই তো আমি নিচ্ছি, কিন্তু আমার কেন জানি আসতেছে না। এই যে রিফ্লেক্ট করে নিচ্ছি আমি, ভার্টিক্যাল 90 ডিগ্রি ঠিকই আছে, কপি কপি করে দিলাম। এই যে দেখেন অ্যারো, অ্যারোটা দিয়ে দিতেন ভাইয়া তাহলে সরে যেত। এই যে দুইটা সমান সমান হয়ে গেছে, তাহলে দুইটা সমান নাই মনে হয়, ডান দিকেরটা সমান নাই মনে হয়। এই গ্রিডটাতে প্রবলেম না আমার, এইটাতে প্রবলেম আমি এটাই বুঝতেছি না। আবার কি চলে গেল নাকি? প্রবলেম যেটা ছিল সেটা সলভ করা হয়েছে। এটা কি আছে? এটা কম্পিউটার গিয়ে লকড, এটা কম্পিউটার গিয়ে লকড। এই যে প্যাটার্নটা ড্রয়িং করা ছিল না, এটা একটু নড়ে গেছিল। আগের বার গ্রিডটাও ঠিক ছিল, ওই নড়ার কারণে প্রবলেমটা সলভ করা যাচ্ছিল না আর কি। তো দেখ, এটা স্ট্রোক থেকে একটু স্ট্রোকের প্যাটার্নটা চেঞ্জ করে নিলাম আমি, একটু রাউন্ড করে নিলাম স্ট্রোকটা। এটাকে গ্রুপ করে ফেলাবেন অথবা এক্সপ্যান্ড করে অ্যাড করে দিবেন। যদি ছোট বড় করতে চান তাহলে এক্সপ্যান্ড করে অ্যাড করে দিবেন। আমি এক্সপ্যান্ড করে দিব প্রথমেই, সবগুলো 3 পিক্সেল করে ইউজ করব আমি। যে হোক, এখানে 1 পিক্সেল ইউজ করা হয়েছে, আমি বাকিগুলো হাতে কয় পিক্সেল করে ইউজ করছি? 3 পিক্সেল করে, 3 না 5? 5 মনে হয়, 5 করছি। কিন্তু 5 গুলো অনেক বড় হয়ে যাবে, করাই যাবে না। কি হবে ভাইয়া, 3 এই ভালো হবে না? 3ও হবে না ভাই, 1.5 সর্বোচ্চ, তাতেই বড় হয়ে যাবে মনে হয়। ঠিক আছে, অবজেক্ট পয়েন্ট ইট, ওকে, জাস্ট আর ক্লিক করে এই সেন্টার পয়েন্টে একটা ক্লিক করবেন। ঠিক আছে, কপি, এই কালার পরে আমি চেঞ্জ করবো সবগুলোকে, এক কালার করে দেবো। এখন যে কালার হচ্ছে হোক, একটু দেখতে থাকেন। আচ্ছা ভাই, ভিতরে ভিতরে যদি মনে করেন যে কোনো পয়েন্ট বা কোনো কিছু অ্যাড করবেন, ঠিক আছে, অল্টার ধরে মাঝে একটা ক্লিক করবেন। কি করলাম, এই পয়েন্ট প্রথমে রোটেট টুল সিলেক্টেড, তারপরে সেন্টার পয়েন্টে ক্লিক করবেন। ঠিক আছে, কপি, ঠিক আছে। তো পুরোটাকে এক্সপ্যান্ড করলাম, তারপর এটাকে একটু ঘুরাই নিব, জাস্ট শিফট ক্লিক করে ঘুরাবেন, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সুন্দর করে রোটেট করবে। শিফট বা কি বললেন, শিফট ক্লিক করে ক্লিক করবে? হ্যাঁ, শিফট ক্লিক করে রোটেট করবেন। হ্যাঁ
তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। আমি একবার ড্রয়িং করছি, তো আর ড্রয়িং করতে ইচ্ছা করতেছে না এটা, তাই এটা এভাবে দিয়ে ফেললাম। এটা সিলেক্টেড, সিলেক্টেড করার পর জাস্ট রোটেট টুল সিলেক্ট, তারপর অল্টার প্রেস করে এই সেন্টার পয়েন্ট একটা ক্লিক করবি। বেশি কিছু করবো না আজকে, শুধু কপি পেস্ট করবো। যদি মনে করেন যে আরো একটা প্যাটার্ন ইউজ করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, টুল সিলেক্টেড, আপনি যে প্যাটার্ন ড্র করবেন, যেভাবে প্যাটার্ন ড্র করবেন, এখন আপনি যত প্যাটার্ন ড্র করতে থাকবেন তত মতো আপনি শেপগুলো পাবেন। ঠিক আছে, তাহলে একটু প্যাটার্ন আর একটু ড্র করি এখানে। সে এটা কেটে নিব আমি, যাই হোক আপনারা সুন্দর করে এটা কেটে নিতে পারবেন। কাঁচি টুল আছে আমাদের কাছে, একটা ক্লিক, এখানে একটা ক্লিক, নিচের অংশটা বাদ, ডিলিট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এভাবে করে বড় করলে ভালো লাগবে না। ওটা তো আপনি আরো একটা টুল আরো একটা নিলেন, একটা এলিপস নিলাম, স্ট্রোক দিলাম, বাড়ায় সারফেস ফিজিল দিলাম, আবার কাঁচি টুল নিলাম, নেওয়ার পর জাস্ট স্ট্রোকের উপর ক্লিক করবেন, একটা ক্লিক, এক গ্যালনে এক গ্যালনে কত লিটার হয় কেউ কি জানেন, কোনো মনে আছে? 3.78 78 3.78 লিটার? হে, এত কম কেন? এক গ্যালনে অনেক লিটার হওয়া কথা। সার্জন ভাইয়া তো বলে 3.78 অনেক বেশি হয়, বুঝোক ওটা বেশি হোক আর কম হোক আমাদের এখানে এটা চলতে থাকুক। নিয়ে ফেললাম দুইটা একসাথে সিলেক্টেড, আর তারপর সেন্টার পয়েন্টে ক্লিক করবেন সুন্দর করে, হোয়ার ইজ দ্য সেন্টার পয়েন্ট, এই যে এটা কপি ডি
আপনারা এই প্যাটার্নগুলো আগে ড্র করে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। যেটা নিলাম সিলেক্ট করলাম পুরোটাই সিলেক্টেড, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই প্রতিবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন রোটেট করতেছেন? আপনাদের কি কারো মনে কখনো প্রশ্ন হয়েছিল একটা কারণে যেন এই শেপটা ড্র করতে সুবিধা হয়, আপনি ড্রয়িং না মানে ওটা না করেও করতে পারবেন। তারপর এই যে ছোট্ট একটা প্যাটার্ন রাখছিলাম মেবি এখানে, এটা এখন ইনকর্পোরেট করবো, আমি কোথায় করবো সেটা দেখি। দেখি আর একবার একটু দেখি, এটা এখান থেকে কিছু দেওয়া যায় কি, ইনকর্পোরেট করা যায় কিনা আমি সেটা চিন্তা করতেছি। না এটা এভাবে দিয়ে ভালো লাগবে না, অযথা দিয়ে লাভ নাই। এই আপনারা অনেক প্যাটার্ন সুন্দর সুন্দর ড্র করতে পারেন, আপনারা ড্র করে নেবেন, আমি আর বেশি অগ্রসর হই না। এটুকুই তো ভালো লাগে, হ্যাঁ এটাই তো ভালো লাগতেছে। হ্যাঁ এখন এটা যেহেতু ভালো লাগতেছে আমরা কালারটা চেঞ্জ করবো। কালারগুলো এখন তুলে দিতে পারেন। রেড কালারটা তুলে দিই, একটু ভালো দেখাবে। ভালো যাচ্ছে যে কালার, চাইলে আরো সুন্দর 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 প্যাটার্ন ড্র করবেন, মানে যত বেশি শেপ নিতে পারবেন তত বেশি প্যাটার্ন ড্রয়িং হবে। একটা করে সার্কেলও যদি অ্যাড করে দেন মাঝে মাঝে, তাও দেখবেন যে সুন্দর সুন্দর প্যাটার্ন ড্রয়িং হয়ে গেছে। যেমন একটু সোজা উপায় আছে প্যাটার্ন নেওয়ার, সেটা হচ্ছে আমরা একটু পলিগন টুলে চলে যাই। পলিগন টুলে চলে গেলাম, নিলাম এখানে নিয়ে আসবেন, জাস্ট স্ট্রোক নিলাম, কালোতে কালো কালার দেখা যাবে কোথা থেকে, ছোট করে নি। সে নিলেন এখানে মাঝে মাঝে অবস্থানে নিয়ে আসলেন। এটাকে কিভাবে প্যাটার্নে পরিণত করবেন, প্রথমে তো কাটবেন এটা আর একটু ডাউন করে। কেটে বাদ দিবেন অর্ধেকটা, তারপর ডিরেক্ট সিলেকশন টুল তো আছেই, তা দিয়ে মুভ করতে পারবেন, চাইলে কর্নার গুলো একটু রাউন্ডেড করে নিতে পারবেন। কর্নার গুলো একটু, কর্নার রাউন্ডেড করবো না, রাউন্ডেড করবো এই দুইটা, এইটা কেটে দিয়ে ফেলতে দিয়ে
এটা নিলাম তুমি এটাকে আপনি চাইলে প্যাটার্নে রূপান্তরিত করতে পারেন জাস্ট গ্রে সিলেকশন টুল দিবেন একটা যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি সেই পয়েন্টটাকে নিয়ে ওটা এক্সচেঞ্জ করতে পারবেন আপনি শেপ ড্রয়িং করে নেবেন সুন্দর করে না অ্যাড করবো আরো করলে করতে থাকতে হবে সারাদিন অ্যাড করা যাবে এভাবে সারাদিন অ্যাড করা যাবে বলতে কি যে এটা বিভিন্ন শেপ দিলেই তো হয়ে যাবে একটু একটু করে আল্লাহ আল্লাহ প্রেস করা আছে এই যে এটাকে ধরেন যে 45 ডিগ্রি রোটেট করলেন ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি একটা কপি নেই গ্রুপ করে নিলাম ঠিক আছে রোটেট টু আমি সেন্টার পয়েন্টটাতে সুন্দর করে এটা ক্লিক করে দিলাম কপি উপরেরটা সহ পলিগন টুলটা সহ দিলেও তো হয়ে যেত একসঙ্গে একসঙ্গে হয়ে যেত পরবর্তী দেওয়া যাবে সমস্যা নেই তো ওটা ছাড়া পড়ে গেছিল আর কি ঠিক আছে ওটা ছাড়া পড়ে গেছিল আর কি একসাথে দিলেও হবে একটা একটা করে দিলেও হয় দেখছেন প্রবলেম শুরু করছে অলরেডি অবজেক্ট এক্সপ্যান্ড ওকে স্ট্রোক ছিল যে স্ট্রোক থাকার কারণে কালারটা চেঞ্জ করে নিচ্ছিল ট্যাব থেকে এই কালারটা ভালো ওই সেম কালার ইউজ করা হয়েছে বাট আপনি যত শেপ ইচ্ছা তত শেপ ইচ্ছা ড্রয়িং করেন যত খুশি দিতেই থাকেন দিতেই থাকেন দিতেই থাকেন নো প্রবলেম সারাদিন দিতে 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 চাইলে পেজ ভর্তি করে ফেলতে পারেন কি প্রথম দেখা এই প্যাটার্নগুলো দেখতে মনে হবে যে খুব জটিল কিভাবে ড্র করব বা কি করব অনেক এখনো দেখে মনে হচ্ছে অনেক কঠিন ঠিক আছে প্রথমত দেখে মনে হবে যে অনেক কঠিন কিভাবে করব ড্রয়িং করতে পারবো না হয়তোবা বুঝতে পারতেছি না কি করবো না করবো কোনটা শেপ নিব কিন্তু দেখেন আসলে কঠিন কোনটা ছিল ইজি তো কিছু করা হয়েছে খালি শুধুমাত্র ওয়ালটার রোটেট আর এই 30 ডিগ্রি কোন ফিক্সড কোনের ভ্যালুটাও চেঞ্জ করা লাগে না প্রতিবার আমি ওই 30 ডিগ্রি তো 30 ডিগ্রিতেই ছিলাম কখনো কম বেশি তা আসি না আর ঠিক আছে তো ওইভাবে সেম ভাবে আমি এটা ড্রয়িং করতে থাকলাম চাইলে এর আগে পরে আরো কিছু অ্যাড করে দিতে পারবেন একটু সুন্দর করে তো এইভাবে আপনাদের যে কোনো প্যাটার্ন দরকার যে আর যে প্যাটার্ন ড্র করবেন আপনারা করে নেবেন এখান থেকে লাক্সারি টাইপের নতুন লোগো তৈরি করতে চান আর কিছু তৈরি করতে চান আর বাকি যে প্যাটার্নটা ছিল সেটা হচ্ছে আপনার
পুরোটাই পেন টুল দিয়ে করতে হবে আপনাকে। যে রেবন গুলা দেখছেন কিংবা ছোট ছোট রেবন গুলা, ঠিক আছে, লাক্সারিয়াস রেবন যেগুলো ছিল সেগুলাকে শুধুমাত্র পেন টুল ইউজ করে, পেন টুল কিংবা স্পাইরাল টুল, জাস্ট এই টুল গুলো ইউজ করে আপনাকে। ভাইয়া আমি কি গ্রুপে আছি নাকি নাই? কে আমি? কেন না ভাইয়া, আমি হচ্ছে মেসেজ করতেছিলাম তো কেউ দেখতে দিলাম, ভাবলাম যে আচ্ছা আমি আসি না। ও প্রিন্টে ও এখানে কি লিখছেন? আমি সার্চ করে দিলাম, ঠিক আছে। বাংলা মানে কি এটার?